ব্রাহ্মণবাড়িয়া সরাল উপজেলা শাহবাজপুর ইউনিয়নে টর্নেডোর আঘাতে ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে গেছে। শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সরাল উপজেলা শাহবাজপুর ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের লালমিয়াপাড়া গ্রামের মেরাতলি এলাকায় এই ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। এছাড়াও এ সময় ঝড়ে বেশ কিছু গাছ উপড়ে পড়ে। শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চৌধুরী বাদল জানান, সকাল থেকে ভারী ও মাঝারি আকারে বৃষ্টিপাত হচ্ছে। বিকাল 3টায় হঠাৎ করে মেরাতলি মাঠের দিক থেকে প্রচণ্ড বেগে একটি টর্নেডো ধেয়ে আসে। মুহূর্তে এলাকার 20টি টিনশেড ঘরে আঘাত করে। এ সময় 7 থেকে 8টি বসতঘর সহ অন্তত 12টি বিভিন্ন ধরনের দোকান লন্ডভন্ড হয়। এছাড়া টিনের চালা উড়ে গিয়ে বিদ্যুতের খুঁটির তারের সঙ্গে জড়িয়ে পড়ায় সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পাশাপাশি বিভিন্ন গাছের ডালপালা ভেঙে বাড়িঘরের উপর পড়েছে। সরাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সরওয়ার উদ্দিন জানান, ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। তাৎক্ষণিকভাবে 12টি পরিবারকে আর্থিক সহযোগিতা করা হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণ শেষে ক্ষতিগ্রস্তদের টিন ও নগদ টাকা দেওয়া হবে।